তাদের কৃপা আশীর্বাদ কামনা করে শুরু করছি। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম, সাউন্ড ঠিক আছে তো? গতকাল আমরা আলোচনা করেছিলাম মাতা যশোদা কৃষ্ণকে নিদ্রা দিয়ে তিনি এসে দধিমন্থন করছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই এসে মাকে দধিমন্থন করতে না দিয়ে দধিমন্থন দণ্ডরে ধরে ফেললেন এবং তার কাছ থেকে স্তন পানের জন্য লালায়িত হলেন। এবং ভগবান কৃষ্ণ তখন বলছেন, মাতা আমি ক্ষুধার্ত, আমাকে এক্ষুনি তোমার স্তন দান করো, আমি দুধ পাবো। এভাবে কৃষ্ণ প্রকাশ করছেন আমি ক্ষুধার্ত, এবং তার বিভিন্ন ভাবের কথা কালকে আমরা আলোচনা করেছি। তো এখানে একটা প্রশ্ন জাগে, প্রভু ক্ষুধার্ত, কিভাবে ক্ষুধার্ত হবেন তিনি? তিনি তো পরম ব্রহ্ম, যিনি কিনা আত্মারাম, পরম ব্রহ্ম সর্বদাই আত্মসন্তুষ্ট। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার বাল্যলীলায়, হ্যাঁ, যে প্রভু ক্ষুধার্ত হয়ে মা যশোদার স্তন দুগ্ধ কামনা করছেন। তবে এই ক্ষুধা সাধারণ জীবের ক্ষুধার সঙ্গে তুলনীয় নয়। তার ক্ষুধাটা কি আমাদের যেরকম, ক্ষুধা লাগে সেরকম ক্ষুধা নয়। তার ক্ষুধা হচ্ছে কি প্রেমের ক্ষুধা, ভক্তের প্রেম তিনি কামনা করেন, আদর কামনা করেন, ভালোবাসা কামনা করেন। এই প্রেম মানে কি? এই প্রেম হচ্ছে কৃষ্ণকে তীব্রভাবে সেবা করার বাসনা, তাকে বলা হয় প্রেম। তার জন্য প্রভুপাদ আজকে কুটির মধ্যে দিয়েছেন, আপনারা সবাই খুব সুন্দরভাবে আপনাদের উপলব্ধি শেয়ার করেছিলেন, কি বলেছেন যে পুষ্প এবং পোশাক দিয়ে ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গার করো, তাহলে জগতের সমস্ত সৌন্দর্য আসক্তি, হ্যাঁ, সব চলে যাবে। প্রেম মানে কি? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সেবা, সেবা করার যে তীব্র বাসনা, সে বাসনাটাকে প্রেম বলে। এই বাসনাটা ভগবান আমাদের কাছে চায়, তাকে খুশি করার আমাদের কতটুকু বাসনা জেগেছে, হ্যাঁ, কতটুকু আমরা উদ্বিগ্ন তাকে খুশি করার জন্য, সেই খিদেটা তার পেয়েছে। এখানে দেখা যাচ্ছে মা যশোদা তাকে খুশি করার জন্য কত উদ্বিগ্ন, কেন? তার যেন মাখন তৈরি করছেন, তার সেবা করছেন, হ্যাঁ, তিনি রাজমাতা হয়ে তিনি নিজের হাতে সেবা করা শুরু করছেন, হ্যাঁ, সেটাই তিনি কামনা করছেন। এবং তিনি আরো চাইছেন কি, তিনি যেন তার স্তনের দুগ্ধ দিয়ে তাকে সেবা করেন। এভাবে ভগবান তার প্রেম কামনা করছেন, এইটাকে বলা হয় জাগতিক ক্ষুধা নয়, প্রেমের ক্ষুধা। এই ক্ষুধায় প্রভুর অন্তরে বাৎসল্য রূপ স্বরূপ, বাৎসল্য রসরূপে প্রকাশ পেয়েছে। প্রভু মা যশোদাকে আনন্দদায়িনী অবিলাসী বলেছেন। তো তার শিশুপুত্রকে স্তন পানের বাসনায় আগমন করতে দেখে মা যশোদা তৃপ্ত হয়েছেন। দধিমন্ত্রে নিযুক্ত মা যশোদা তখন কি করলেন, তার প্রতি ধাবিত হওয়ার সময়ে কৃষ্ণ ক্রন্দন করেছিলেন, যখন ক্রন্দন করছেন মায়ের হৃদয়টা আরো কেঁপে উঠেছে। সে
প্রভু কি করেছেন, মায়ের কাছে দুগ্ধ পানের প্রবল স্পৃহা প্রকাশ করেছেন। কিন্তু তাও মা যশোদা চেয়েছিলেন, তার হৃদয়ে কষ্ট হচ্ছে কৃষ্ণের যে দুগ্ধ পানের স্পৃহা দেখে, তার ক্রন্দন দেখে। মায়েদের মন দুর্বল করার জন্য সন্তানের একটিমাত্র অস্ত্র ছোটবেলায়, কি অস্ত্র এটা? কান্না করে, সন্তানের চোখের কান্না। হ্যাঁ, সন্তানের চোখের কান্না কোনো মা সহ্য করতে পারে না। তখন মা যশোদা তার মন চিন্তা করছে যে আমি যেন তাকে সেবা করতে পারে। কষ্ট পাচ্ছে যে কৃষ্ণ কান্না করছে, দুঃখে চাচ্ছে, কিন্তু তাও তার মনে চিন্তা কি, না না, এই দধিটা যদি মন্থন করে যদি মাখন তৈরি করতে পারে স্পেশাল, এগুলো সাধারণ গরুর দুধ দিয়ে যে মাখন তৈরি হচ্ছে তা নয়। মা যশোদার কাছে কিছু গাই আছে, পদ্মগন্ধা, সুরভি, কামধেনু, এরা সুগন্ধিযুক্ত ঘাস পান করে এবং সেই সুগন্ধিযুক্ত ঘাস খেয়ে তারা সুগন্ধি দুধ দেয়, আর সেই দুধগুলা থেকে দধি বসানো হয়েছে এবং সেই দধি দিয়ে মাখন তৈরি হচ্ছে। সেগুলো অনেক দিন থেকে প্ল্যান করে মা যশোদা চিন্তা করছেন, তাকে স্পেশাল বানাবো আমি, সুগন্ধিতে সে মুগ্ধ হয়ে যাবে, খেয়ে কি মুগ্ধ হবে। এভাবে তা মা যশোদা চিন্তা করছেন কি, যেন আমি যে দধি মন্থনের কাজটা শেষ করে তারপর ওকে দিব। কালকে আমরা কৃষ্ণের মনোভাবের কথা চিন্তা করেছি, আলোচনা করেছি, তো ভগবান কি করেছেন, মন্থন দণ্ড ধরে মায়ের দধি মন্থন কার্যে তখন বাধার সৃষ্টি করলেন এবং তার নিজের অবিলাস মায়ের কাছে ব্যক্ত করেছেন, ও মা দয়া করে এখন তোমার এই দধি মন্থন থেকে বন্ধ করো, আমাকে কোলে নিয়ে স্তন দান করো, আমি দুধ খাবো। অতক্ষণ ধৈর্য ধরার সময় নেই আমার, তুমি কখন দধি মন্থন শেষ করবে তারপর আমাকে দুধ খাওয়াবে, আমার এখন কি দেবে, যে এখন লাগবে, আমার এক্ষুনি লাগবে। এভাবে কৃষ্ণ তার মায়ের কাছে খুব সুন্দর করে, ও মা দয়া করে আমাকে নাও। তো একজন আচার্য তিনি তার উপলব্ধি ব্যক্ত করেছেন, কেন কৃষ্ণ দধি মন্থন কার্য স্থগিত করলেন, একরকম আমরা আলোচনা করেছি, এখন আবার শুনবো। তিনি যেন মাকে বলতে চাইছেন, কি বলতে চাইছেন, জ্ঞান মার্গের যত সকল ভক্ত আছে, সাধক আছে, তারা অবিরাম শাস্ত্র অধ্যয়ন ও বিচার করে চলছে, যারা জ্ঞান মার্গ তারা আছে, তারা কি ভক্তি মার্গের সেবায় যুক্ত হয় না, তারা শুধু শাস্ত্র অধ্যয়ন করে চলছে, অধ্যয়ন করে চলছে, অধ্যয়ন করছে, বিচার আচার চলছে তার সারমর্মের আহরণের জন্য। শাস্ত্র সমুদ্র তারা কেবল মন্থনে 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 করে চলছেন জ্ঞানীরা, তো পরিশেষে তারা তো আমাকে প্রাপ্ত হবে না, কারণ আমি সর্বশাস্ত্রের সিদ্ধান্ত স্বরূপ। কি কৃষ্ণ দধি মন্থন ধরার কারণ ব্যাখ্যা করা হচ্ছে, তারা শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রকে মন্থন করে, তুমি মা তো যেরকম দধি মন্থন করছে আমাকে পাওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, আর জ্ঞানীরা কি করছেন, শাস্ত্র অধ্যয়ন করছেন আর মন্থন করতে 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 তারা পরিশেষে তো আমাকে পাবেন না, আমি একমাত্র তাদের সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, আমি একমাত্র সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত, আর ও আমার আদরের জননী, তুমি তো আমার সঙ্গে আছো, তাই এত মন্থন কাজ তোমাকে কেন করতে হবে। বুঝা গেল কি, মা যশোদাকে নিয়ে মা কৃষ্ণ চিন্তা করছেন, আরে তুমি তো আমার জননী, তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, আমি তোমার গর্ভে ছিলাম, তুমি আমাকে এখন কোলে নিচ্ছ, আমাকে আদর করে মানুষ করছো, আমাকে কত কিছু, তুমি আমার জননী, তো তুমি তো আমার সঙ্গে আছো, আমি তোমার সঙ্গে আছি, তো তোমাকে কেন মন্থন করতে হবে, ওরা মন্থন করছে কেন, ওরা আমাকে পায়নি,
ওরা আমাকে জানার জন্য চেষ্টা করে, শুধু শাস্ত্রকে মন্থন করছে। তো তোমার এগুলো দরকার নেই। আমরা বেদ, পুরাণ, উপনিষদ ও অন্যান্য দিক শাস্ত্র সমূহের চুলছেঁড়া বিচার করতে পারে, কিন্তু তাদের অন্তিম সিদ্ধান্ত কি? সর্বশাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, এটাই সর্বোচ্চ লক্ষ্য। আর সেই কৃষ্ণই মা যশোদার নন্দন, যশোদার পুত্র কে? কৃষ্ণ। তবে তার মন্থন করার কি প্রয়োজন আছে, এটা ভগবান মনে মনে চিন্তা করছে। তিনি কেন অযথা পরিশ্রম করছেন? এই কারণে কৃষ্ণ তার মাকে মন্থন কার্যে থেকে বিরত করছেন। বিভিন্ন আচার্যরা এভাবে সুন্দর করে ভাব ব্যক্ত করছেন, ভাব প্রকাশ করছেন। তো যখন দধিমন্থন দণ্ড ধরে ফেলছেন, তখন মায়ের মনে কি চিন্তা হল, মা কি ভাবছেন, যশোদা মা? তখন তিনি তার এত ছোট বাচ্চা অবস্থায় যে দধিমন্থন দণ্ড ধরে ফেলছেন, সে দৌড়ে এসে মায়ের কোল উঠতে পারতো না? আগে মন্থন দণ্ড ধরেছেন। হ্যাঁ, আর এটা যখন ধরেছেন, তখন মা যশোদা চিন্তা করছে, আরে এই শিশুটি এত শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে গেছে, উঠেছে যে মান দণ্ড ধারণ করলে, মানে ধরে ফেললে, তাকে অবশ্যই দধি মন্থনে আর করতে পারবে না। এটা তার বুদ্ধি আসলো কিভাবে? সে তো আমার হাত ধরতে পারতো, সে তো আমার কাছ ধরে টানতে পারতো, আমাকে জড়িয়ে ধরতে পারতো, কিন্তু সেটা না করে সে মন্থন দণ্ড ধরে ফেলছে। হ্যাঁ, তখন মা যশোদা চিন্তা করছে, ইস, এত বলশালী এবং বুদ্ধিমান হয়ে উঠেছে। হ্যাঁ, এরপর তিনি কৃষ্ণের গুণাবলী, হ্যাঁ, এবং বুদ্ধি গুণাবলী বিচার করে তার বুদ্ধি বৃদ্ধির জন্য, তার জ্ঞান বৃদ্ধির জন্য, তার বল বৃদ্ধির জন্য, এবং তার হৃদয়ে অধিকার করলো। আর তিনি ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করছেন, কৃষ্ণ যেন দীর্ঘায়ু হয়, সে এই কি বলশালী, আরো কি জ্ঞান বুদ্ধি হয়েছে, আরো বেশি হোক, আপনি তাকে রক্ষা করুন। কার কাছে? নারায়ণের কাছে প্রার্থনা করছেন কৃষ্ণ। কৃষ্ণের জন্য মা যশোদা প্রার্থনা করছেন। তখন কৃষ্ণের আগমনে লক্ষ্য করে, যেটা আমরা কালকে আলোচনা করেছিলাম, শুদ্ধ বাৎসল্যের প্রভাবে মায়ের স্তন যুগল থেকে দুগ্ধের স্রোত প্রবাহিত হতে লাগলো। এবং মায়ের এই দুগ্ধের স্রোতে এমনি তো ঘাম বেরিয়েছিল, তাতে শরীর ভিজে গেছে, এবং তার দুগ্ধের স্রোত ভিজে তার শরীরের যে স্তনের উপর আবরণ, যেটাকে ব্লাউজ বলে, সেটাও বুঝে ভিজে গেছে, কাপড় ভিজে গেছে। হ্যাঁ, তারপর মা যশোদা তাকে কোলে নেওয়ার আগেই কৃষ্ণ তার কোলে গিয়ে শুয়ে পড়েছেন, কেন? স্তনপান করার জন্য। বলছে কি যে নিমন্ত্রণের অপেক্ষা করেনি কৃষ্ণ, যে মা যশোদা তাকে নিমন্ত্রণ করবে, তুমি আসো আমার কোলে, আসো আমি তোমার সেবা করব। কেন অপেক্ষা করেনি? কেননা এই মায়ের কোলটা তো আমার নিজের, ভক্তের হৃদয়টা তো ভগবান চাচ্ছে, এটা আমার আমার জায়গা। এই জন্য ভগবান ভক্তের কাছে আসতে দ্বিধাবোধ করে না। মা যশোদার কোলে এসে বসতে তার জন্য নিমন্ত্রণের প্রয়োজন হয়নি। কৃষ্ণ সে নিজের সম্পত্তি জানে, এটা আমার জায়গা, সে উঠে বসে গেছে, কেন? মায়ের স্তন পান করার জন্য। এইভাবে আমরা দেখতে পাই
জি মা যশোদা। তারপর কৃষ্ণ মনে মনে একটু গর্ব করছে, কোলে শুয়ে একটু গর্ব করছে, কি মনে মনে ভাবছে, আমি কতই না সুপ্রভিত, আমি মাকে তার কর্ম থেকে বিরত করতে নিজের অধিকার প্রতিষ্ঠা করেছি। ভগবান কি চাইছেন যে আমি আমার মাকে তার কর্ম থেকে বিরত করে আমি নিজের অধিকার প্রতিষ্ঠা করেছি? আর এইভাবে যখন চিন্তা করতে করতে কৃষ্ণ তখন হেসে উঠলেন, আর যখন হেসে উঠলেন তখন তার ফোলা গালগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এমনি তাক আর যখন ভগবান মুসকে হাসি মেরে তার গালগুলো যখন ফুলে উঠবে তখন আরো বেশি আকর্ষণীয় হয়েছে। আর এভাবে ভগবান চায় সে যেন তার প্রত্যেকটা ভক্তের কাছে তার অধিকার নিয়ে আসে। কেন তার অধিকার আছে, কি কি অধিকার আছে আমরা চিন্তা করলে দেখতে পাই। আজকে আমার চোখটা কে দিয়েছে, কৃষ্ণ দিয়েছে। কানটা কে দিয়েছে, কৃষ্ণ দিয়েছে। মুখটা কে দিয়েছে, কৃষ্ণ দিয়েছে। আমার মা বাবা বাড়াতে পেরেছে, আমাকে যা কিছু পেয়েছে সবকিছু ভগবান দিয়েছে। এই দেহটা ভগবানের দান, মাতৃগর্ভে সেটা বৃদ্ধি হয়েছে কিন্তু উনি তৈরি করতে পারেন, ভগবান দিয়েছে। এই জড়জগতে চলছি, চন্দ্র সূর্য এগুলো সব ভগবান দিয়ে আমাদেরকে দিচ্ছে। আমরা যা কিছু এতদিনে জীবন ধারণ করে আছি, খাওয়া দাওয়া থেকে যা কিছু পাচ্ছি সবকিছু কৃষ্ণ ব্যবস্থা করেছে, তাহলে বলুন তার অধিকার আছে কিনা? এই যে কৃষ্ণ চায় যেন সমস্ত ভক্তের কাছে তার অধিকার দাবি করতে, আদায় করতে, কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে ভগবান, এই জন্য সে অধিকারটা দাওয়াই করতে পারছে না, তাহলে সে অধিকার নিয়ে নিতে পারে। তারপরেও কিন্তু তার যে নিয়ম, প্রকৃতি যে নিয়ম, প্রকৃতি তিনি চালাচ্ছেন না, সে নিয়মের মধ্যে আমরা আবদ্ধ। আমরা আর ভগবান চায় সমস্ত ভক্ত আমাকে যখন ভালোবাসবে তখন আমি আমার অধিকার নিয়ে আমি তার কাছে চলে যাবো, এটা আমার অধিকার আছে, কারণ আমি তার সবকিছু দেখছি, সে আমার তো, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারছি না। আমি কৃষ্ণ, আমার আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এটা আমরা মেনে নিতে পারছি না, কিন্তু কৃষ্ণ দাবি করে কিন্তু এরা আমার তো, এদের হৃদয়টা তো আমার। কৃষ্ণ চায় প্রতিটি ভক্তের কাছে, প্রতিটি জীবের কাছে তার অধিকার প্রতিষ্ঠা করছে। কৃষ্ণ চায় প্রত্যেকে আমাকে আদর করুক, প্রত্যেকে আমাকে ভালোবাসুক, প্রত্যেকে আমার কাছে ফিরে আসুক, কিন্তু আমরা মায়ার চক্কর পড়ে সেটা করতে পারছি না, করছি না। তো এইভাবে ভগবান যখন মায়ের কোলে বসে তার নিজের অধিকারের কথা চিন্তা করে, বাহ আমি সাকসেস, আমার মা আমার বাইরে অন্য ভক্তের কাছে যাওয়া চুরি করা বন্ধ করার চেষ্টা করছে সেটা পারেনি, আমি সাকসেস। আমি মায়ের কর্ম বন্ধ করেছি, আমার মায়ের ইচ্ছাটাকে বন্ধ করে আমি নিজের অধিকার প্রতিষ্ঠা করেছি, আমি সাকসেস। তিনি তো সবসময় সাকসেস আছেন, কিন্তু সে যে প্রেম নিয়ে, প্রেমকে যে সে মায়ের যে প্রেম লাভ করতে পেরেছে, তার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে, তার জন্য সে খুশি, খুশি সে হাসতে লাগলো মায়ের কোলে বসে। তো মায়ের কোলে বসে তখন অতিরিক্ত মাত্রায় মায়ের স্তন থেকে দুধ খলিত হচ্ছে, কৃষ্ণকে দুধ পিয়ে নিতে হচ্ছে না, এমনি তার মুখে চলে আসছে। তখন তিনি স্তন পান করা সুগভীর স্নেহের
কারণে তার মায়ের স্তন থেকে স্তন আসছেন। তো বস্তুতপক্ষে কৃষ্ণের প্রয়োজনই ছিল না মা যশোদার স্তন চোষার, কারণ মায়ের স্তন দুগ্ধ মুক্তভাবে করতে হচ্ছে, এমনি বেরিয়ে আসছে, তাকে চুষে নিতে হচ্ছে। কৃষ্ণ যথার্থ ভাগ্যবান ছিলেন, ঠিক কিনা? দেখুন কৃষ্ণ প্রেম এরকম, আমি কালকে আলোচনা করেছি, মায়ের স্তন থেকে যখন দুগ্ধ স্ফুটিত হচ্ছে, কেন খুশিতে আনন্দে আমি সেবার সুযোগ পেয়েছি, আমি সেবা করব, অ্যাডভান্স সিনসিয়ারিটি আচিভ দ্য, সে অ্যাডভান্স হয়ে গেছে। আমরা তো বেশিরভাগ বলা হয়, দিজরি বারবার বলছে আপনার প্রচার করুন প্রচার করুন, প্রভুপাদ বলছে প্রচার করুন, গুরু মহারাজ বলছে প্রচার করুন, বৈষ্ণব প্রচার করুন, বারবার বলে বলে করাতে হচ্ছে। জয়পতা সেন গুরু মহারাজ দেখুন বলতে হচ্ছে নাকি, চলে যাচ্ছে না প্রচার, সেবা করার জন্য বলতে হচ্ছে, যে কোনো কাপ আমাদের বলতে হয় না, দুধ কি করছে সেবা করার জন্য সিনসিয়ারলি অ্যাডভান্স তার খরণ শুরু করেছে, কৃষ্ণের জন্য কষ্ট না হয়, সে আসবে কখন, সে মায়ের দুধ থেকে চুষে দুধ খাবে, সেটা না হয় সে নিজে থেকে অ্যাডভান্স হয়ে ভগবানের মানে কি মায়ের স্নেহে তার বাৎসল্যরসের মাধ্যমে যে তার শরীর থেকে যে স্তন থেকে দুগ্ধ মুক্তভাবে হরিত হচ্ছিল, সেগুলো বিপুল পরিমাণে এত পরিমাণে আসছে ভগবান কৃষ্ণ সেটা শেষ করতে পারছে না। যশোদার স্তন দুগ্ধ যেন শ্রবণে শ্রাবণের বারিধারা, শ্রাবণের বারিধারার মতো বর্ষিত হচ্ছিল, আর কৃষ্ণ যেন প্রিয়াসী চাতকের মতো সেই বর্ষণ ধারা পান করছিলেন। দুগ্ধ তার মুখ থেকে গলদেশ গড়িয়ে পড়ছিল, মুখ দিয়ে পৃথিবীতে এটি গলায় দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে পরম আনন্দে প্রিয় সন্তানকে দুধ খাওয়ানোর কালে মা যশোদা প্রভুর নীল মুখপদ্মের ধ্যানে নিমগ্ন ছিলেন। তার বদন কমল তার দুগ্ধের আকর্ষণীয় শ্বেত স্রোতস্বিনী ধারায় অলঙ্কৃত, মানে তার স্তনে থেকে দুধ বেরিয়েছে সাদা রঙের না, সেটা পুরো শরীর মা কৃষ্ণের এবং মায়ের চারিদিকে সব এত ভাবে দুধ খরিত হয়েছে। তারপর আরেকটা জিনিস আছে সেখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যখন কৃষ্ণ যখন এবার দুধ পান করছেন, মা যশোদা কি করবে, মায়েরা কি করবেন, সন্তানকে যখন দুগ্ধ দান করে তখন আঁচল দিয়ে মুখটা ঢেকে দেয় না, মা যশোদা বারবার মুখটা ঢেকে দিচ্ছেন, কৃষ্ণ ছুট হাত দিয়ে ছিঁড়িয়ে ফেলছেন, সরিয়ে দিচ্ছেন, কেননা সে স্তন পান করছেন, দুগ্ধ পান করছেন, আর মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন, আর মাও প্রভুর এই নীল মুখপদ্মের ধ্যানে নিমগ্ন হয়ে গেছেন, বারবার মুখ ঢাকিয়ে দিচ্ছেন, ভগবান তার সরিয়ে দিচ্ছেন, কেননা ভক্ত ভগবানকে দর্শন করতে চান, ভগবান ভক্তকে দর্শন করতে চান, দর্শনের কিছু শুধু সেবা নয়, সেবার সাথে সাথে উভয়ের মধ্যে এক একটা এক যে দর্শন যখন হয় না একে অপরের সঙ্গে, থাকে গভীর আন্তরিকতা এবং প্রেম আরো বৃদ্ধি হতে থাকে। আপনি দেখবেন মন্দিরে যখন ভগবানকে এসে দর্শন করবেন, হ্যাঁ, তখন নৃত্য করছেন কীর্তন করছেন, কিন্তু যখনই যখনই ফাঁকে ফাঁকে তার চোখে চোখে পড়ে, তখন আরো নিজের মধ্যে নৃত্যের আনন্দ এবং কীর্তনের আনন্দ, হ্যাঁ, সবকিছু বেড়ে ওঠে, নিজের প্র্যাকটিক্যাল দেখবেন। তাই জন্য গৃহে যখনই ভগবানকে বসাবেন দেখবেন যখন যেন আই কন্টাক্ট যেন হয়, তাতে প্রেম বন্ধুতা হয়। এইভাবে কৃষ্ণ সবসময় মা যশোদাকে দর্শন করতে চাইছিলেন, আর মা যশোদাও কৃষ্ণের এই সুন্দর রূপ দর্শন করে
ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। এভাবে মা যশোদার স্তনে দুগ্ধ পান করতে লাগলেন। ঠিক আছে, আজকে এটুকুই। কালকে থেকে আরো যাবো, আর একটু অপ্রাকৃত লীলা আছে। তিনি কিছু বিশেষ দুধ গরমে দিয়েছিলেন, তার দুধের ভাব কি, মা যশোদার ভাব কি, শুদ্ধ ভক্তের কিরকম ভাব হয়, কতটুক দৈন্যতা তার মধ্যে থাকে। হ্যাঁ, কালকে আলোচনা করবো। আজকে এখানে শেষ করি। হরি কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী রাধা দামোদর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। গৌর ভক্ত।